নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আজকে আমি অ্যালুমিনা হোমিওপ্যাথির এই মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা, কাশি এবং কতগুলো স্ত্রী রোগের উপরে ভীষণভাবে ভালো কাজ করে। এটা ক্রনিক ডিজিজ বা যেখানে কোনো পুরাতন রোগের কারণে বহুদিন ধরে যখন ভোগা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। এই মেডিসিনটা বয়স্ক ব্যক্তি বা বৃদ্ধ ব্যক্তি এবং শিশু উভয়ের উপরেও কিন্তু এর উপযোগিতা রয়েছে। অ্যালুমিনা পেশেন্ট দেখা যায় যে রোগা, শুষ্ক, শীর্ণ এবং চেহারায় একটা মলিনতা দেখা যায়, এবং রোগীর যে মানসিক লক্ষণ দেখা যায় তাতে দেখা যায় যে রোগী সবসময় বিষণ্ন, শোককাতর হয়ে থাকে এবং উত্তেজিত বা খিটখিটে মেজাজ থাকে, এবং দেখা যায় যে রোগী রক্ত বা ছুরি দেখলে আত্মহত্যার চেষ্টা করে। এবং মানসিক লক্ষণ এটা সকালে আরম্ভ হয় এবং যত বেলা বাড়তে থাকে ততই প্রবল হয়, এবং মন সর্বদাই একটা অশান্তিপূর্ণ এরকম হয়ে থাকে, এবং সময় অতি ধীরে কাটে, এক ঘন্টার সময় যেন একদিন বলে মনে করে, এই লক্ষণ থাকে। অ্যালুমিনিয়াতে লোকোমোটর অ্যাটিকশিয়া হতে দেখা যায়। রোগী চোখ বন্ধ করে এক পাও চলতে পারে না, অঙ্গ প্রত্যঙ্গ যেন ভারী বলে মনে হয়, চলার সময় প্রত্যেক পদক্ষেপে যেন হোঁচট খেয়ে পড়ে, সোজাভাবে একটি পাও চলতে পারে না, চোখ বুজে হাত দুটো প্রসারিত করে স্থিরভাবে দাঁড়াতে বললে টলে পড়ে, মনে হয় যেন পায়ের তলা নরম ও ফোলা, গোড়ালিতে যেন কোনো শক্তি নেই অসার, এই রকম বোধ করে। অ্যালুমিনিয়াতে যে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা দেখা যায়, তাতে দেখা যায় যে স্টুল ভীষণই ড্রাই, হার্ড এবং নটি স্টুল হয়, বা স্টুল ভীষণ শক্ত হয়, একদম পাথরের মতন শক্ত এবং গাঁট গাঁট যুক্ত, এবং এই শক্ত স্টুলের সঙ্গে কিন্তু আম এটাও মিশ্রিত থাকতে পারে। এবং এই স্টুল বা এই যে এই কোষ্ঠবদ্ধতা, এটা কিন্তু কখনো কখনো সপ্তাহকাল পর্যন্ত এই কোষ্ঠবদ্ধতায় ভোগে, এবং মলত্যাগের বেগ বা কোনো ইচ্ছা থাকে না, এবং মলত্যাগের সময় অত্যন্ত বেগ দিতে হয় বা গ্রেট স্ট্রেনিং এটা থাকে, এবং তরল মল হলেও কিন্তু জোরে বেগ না দিলে সহজে মল নির্গত হয় না, এবং কোষ্ঠবদ্ধতার মতন প্রস্রাবও ওই রকম বেগ না দিলে নির্গত হয় না, এবং মলত্যাগের সময় ছাড়া অন্য সময়ও প্রস্রাব হয় না। এবং অ্যালুমিনাতে দেখা যায় যে বৃদ্ধ ব্যক্তিদের বারে বারে কিন্তু একটা প্রস্রাবের বেগ থাকে, এবং অ্যালুমিনাতে দেখা যায় যে শিশুদের কোষ্ঠবদ্ধতা, এবং যেসব শিশুরা মাতৃদুগ্ধ পান না করে, যারা ফিডিং বোতল করে কৃত্রিম দুধ পান করে, বা যারা আর্টিফিশিয়াল বেবি ফুড খায় এবং কনস্টিপেশন যাদের থাকে, তাদের কিন্তু এটা খুব ভালো কাজ করে। অ্যালুমিনা পেশেন্টের খাবারের প্রতি রুচি বা খাবারের প্রতি ডিজায়ার, এটা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক। তারা দেওয়ালের বালি, চুনকাম, স্লেট গুঁড়ো, খড়ি মাটি, ভাতের ফ্যান, চাল, ন্যাকড়া, কাপড় ছেঁড়া, এইসব খেতে খুব তাদের ইচ্ছে করে বা তারা খেতে চায় বা খায়, এবং চা, টক বস্তু বা যত অপাচ্য খাবার এগুলো তারা ভালোবাসে, এবং আলু খেতে চায় না, আলু খেলে কিন্তু তাদের রোগ বৃদ্ধি হয়। অ্যালুমিনাতে যে কাশির লক্ষণ দেখা যায়, তাতে দেখা যায় যে আলজিব পারাজনিত কাশি এবং সকালবেলা শুষ্ক কাশি, এবং অনেক কষ্টে একটু শ্লেষ্মা উঠে যদি কাশির উপশম হয় তাতে এটা বিশেষ উপকার হয়। একরকম শুষ্ক কাশি, তাতে মনে হয় যেন কাশতে কাশতে বুক ছিঁড়ে যায়, এবং কোনো উত্তেজক পদার্থ যেমন লবণ, মরিচ ইত্যাদি খেলেই যখন কাশি হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যালুমিনা খুব ভালো কাজ করে। অ্যালুমিনাতে যে ফিমেল সিমটমস দেখা যায়, তাতে দেখা যায় যে মেনসেস টু আর্লি খুব তাড়াতাড়ি হয়, শর্ট খুব কম সময়ের জন্য হয়, এবং স্ক্যান্টি বা খুব কম পরিমাণে হয়, এবং পেল হয় বা রক্তের রঙটা এটা ঠিক লাল নয়, একটু ফিকে ধরনের হয়, এবং যে লিউকোরিয়া হতে দেখা যায় বা সাদা স্রাব হতে দেখা যায় বা শ্বেত প্রদর হতে দেখা যায়, তাতে দেখা যায় যে সাদা বা হলদে রঙের এই শ্বেত প্রদরটা হয় এবং পরিমাণে অত্যন্ত বেশি হয়, এবং
রোগিনী প্রচণ্ড দুর্বল হয়, চেহারা ফ্যাকাশে হয় এবং রক্তহীন হয় এবং আদৌ পরিশ্রম করতে পারে না এই রকম পেশেন্ট। অ্যালুমিনাতে যে চোখের লক্ষণ দেখা যায় তাতে দেখা যায় যে দৃষ্টি অস্পষ্ট ও ঝাপসা, যেন কুয়াশার মধ্যে দিয়ে দেখছে এবং পাতা ঝুলে পড়ে অর্থাৎ টোসিস হতে দেখা যায় এবং রোগী মনে করে যেন তার চোখের সম্মুখে চুল বা পালক রয়েছে এবং সেজন্য সে ক্রমাগত চোখ রগড়ায় এবং সমস্ত দ্রব্য হলদে দেখায় অর্থাৎ অবজেক্টস লুক ইয়েলো, এটা হতে দেখা যায় এবং ক্রনিক কনজাংটিভাইটিস হতে দেখা যায় এবং চোখের পাতায় ছোট ছোট ফুসকুড়ি এটাও হতে দেখা যায়। নো সিমটমস বা নাকের যে লক্ষণ দেখা যায় তাতে দেখা যায় যে ক্রনিক কোরাইজা বা পুরনো সর্দি স্রাব এটা হতে দেখা যায় এবং নাকের ভেতর শুষ্ক এবং নাকের ভেতরে শক্ত ডেলা ডেলা শ্লেষ্মা এটা বের হতে দেখা যায় এবং নাকের গোড়ায় ব্যথা যেন ক্ষত হয়েছে এবং নাকের ডগায় লাল বর্ণ হয়ে থাকে এবং কোনো জিনিসের গন্ধ পায় না। এবং কানের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে কানের ভেতর গুনগুন শোষো ঠিক গর্জন করার মতন একরকম শব্দ হয় এবং মনে হয় যেন কানের ভেতরে কোনো প্লাগ দেওয়া আছে। অ্যালুমিনাতে যে থ্রোট সিমটমস হতে দেখা যায় বা গলনলীর যে পীড়া হতে দেখা যায় তাতে দেখা যায় যে আলজিভ বড় হয়ে যায় এবং গলনলীতে ক্ষত বা একটা সোরনেস এটা থাকে এবং গেলার সময় গলার মধ্যে যেন ফুলে রয়েছে বা আটকে যাচ্ছে, খাবার খেতে গেলে আটকে যাচ্ছে, এই রকম লক্ষণ হতে দেখা যায় অর্থাৎ কন্ট্র্যাক্টেড ইসোফেগাস এটা হতে দেখা যায় এবং খাবার খাওয়ার সময় গলায় ইরিটেশন হতে দেখা যায় এবং গলায় একটা সোরনেস থাকে। গায়ক ও বক্তাদের প্রায় এরকম গলক্ষত এবং যেখানে গলনলী শুষ্ক থাকে এবং ক্রমাগত কাশে গলা কুটকুট করে সেক্ষেত্রে এই অ্যালুমিনা খুব ভালো কাজ করে। অ্যালুমিনাতে যে স্কিন সিমটমস বা চর্মপীড়া হতে দেখা যায় তাতে দেখা যায় যে চামড়াটা শুষ্ক, খসখসে, ড্রাই, চ্যাপড স্কিন হতে দেখা যায়, অপরিষ্কার, ভয়ানক চুলকানি থাকে এবং যে পর্যন্ত না রক্ত বের হচ্ছে সে পর্যন্ত চুলকোতে থাকে। বিছানার গরমে কিংবা সামান্য একটু মাত্র গরম হলেই কিন্তু সমস্ত শরীরে চুলকানি আরম্ভ হয় এবং দেখা যায় যে অ্যালুমিনা পেশেন্টের দাড়িতে একটা মাকড়সার জাল জড়িয়ে আছে, এই রকম অনুভূতি থাকে, এই রকম কিন্তু লক্ষণগুলো দেখা যায় এবং শীতকালে গায়ে দাঁতের মতন এক প্রকার উদ্ভেদ নির্গত হয় এটা এবং অত্যন্ত চুলকোয়। এছাড়া ব্রিটল নেলস হতে দেখা যায় বা নখগুলো কিন্তু চট করে ভেঙে যায় এবং নখগুলোর চারপাশে যে চামড়া থাকে সেগুলোও কিন্তু ফাটা ফাটা হতে দেখা যায়। অ্যালুমিনার অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি এটা ঠান্ডা হাওয়াতে, শীতকালে আলু খেলে এবং অমাবস্যা ও পূর্ণিমায় এটা কিন্তু বৃদ্ধি পায়। আর উপশম বা অ্যামেলিওরেশন হয় গরমকালে এবং উষ্ণ জল পান করলে। এই লক্ষণগুলো যদি থাকে অ্যালুমিনা 6, 30, 200 এই পোটেন্সিগুলো কিন্তু খুব ভালো কাজ করবে। আজকে আলোচনা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।